নমস্কার। কেন্দ্রীয় বাজেট 2022-এর বিশ্লেষণে আমি নীলাঞ্জন হাজরা, জিওজিট ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পক্ষ থেকে। এবারের কেন্দ্রীয় বাজেট কোন কোন সংস্থাগুলির জন্য লাভজনক তৈরি হলো একটু দেখে নেওয়া যাক। এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থনৈতিক দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ফলে অটোমোবাইল, সিমেন্ট ও নির্মাণ সংস্থাগুলি বিশেষভাবে লাভবান হবে। এর কারণে কর্মসংস্থান বাড়ার ও একটা জায়গা তৈরি হয়েছে। এবছর সম্ভাব্য রাজস্ব ঘাটতি বা ফিসক্যাল ডেফিসিট 6.9% ছিল, যা পরের বার 6.4%-তে অনুমান করা হয়েছে। দীর্ঘমেয়াদী ঋণ বা মুদ্রাস্ফীতি বা সুদের হার বৃদ্ধির কারণে বন্ড মার্কেটে ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েশন তৈরি হবে। রাজ্যগুলিকে 50 বছরের জন্য সুদহীন ঋণ প্রকল্পের আওতায় 1,00,000 কোটি অবধি বরাদ্দ করা হয়েছে, যা দেশীয় অর্থনীতিকে দীর্ঘমেয়াদী বৃত্তিতে চাঙ্গা করতে সাহায্য করবে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কি পাওয়া গেল দেখা যান। ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক চার্জিং স্টেশন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে এক্সাইড ইন্ডাস্ট্রি বা আমারা রাজা ব্যাটারির মতন সংস্থাগুলি বিশেষভাবে লাভবান হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে বা ডিফেন্সের ক্ষেত্রে গত বছরের তুলনায় 9.8% বরাদ্দ বেড়েছে। আত্মনির্ভর ভারত প্রকল্পের থেকে 68% ব্যয় করা হবে দেশীয় সংস্থাগুলি থেকে অস্ত্র সরঞ্জাম কেনার জন্য, যা ক্ষেত্রে ভারত ফরজের মতন কোম্পানি বিশেষভাবে লাভবান হবে। চিংড়ি চাষের ক্ষেত্রে শুল্ক 5% হ্রাস করা হয়েছে, যার জন্য আবন্তি ফিড বা অ্যাপেক্স ফ্রোজেনের মতন কোম্পানিগুলো বিশেষভাবে লাভবান হবে। হিরে ও পালিশ করা গ্রহরত্নের ওপর 5% শুল্ক হ্রাস করা হয়েছে, এর ফলে টাইটানের মতন দেশীয় সংস্থাগুলি বিশেষভাবে লাভবান হবে। প্রধানমন্ত্রী জাতীয় সড়ক যোজনা স্কিমের আওতায় 25,000 কিলোমিটার অবধি বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে 80,00,000 নতুন বাড়ি প্রস্তাব করা হয়েছে, যার জন্য বরাদ্দ করা হয়েছে 48,000 কোটি টাকা, যা সিমেন্ট ইন্ডাস্ট্রি, হাউজিং ফিন্যান্স ইন্ডাস্ট্রি ক্ষেত্রে একটা বিশেষ চাহিদা সৃষ্টি করবে। তার জন্য L&T, PNC ইনফ্রাটেক, ক্যানফিন হোম, HDFC লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতন কোম্পানিগুলি বিশেষভাবে লাভবান হবে। LIC-র IPO খুবই শীঘ্রই বাজারে আসতে চলেছে, যার থেকে অর্থনীতি চাঙ্গা হবে। খুব শীঘ্রই 5G স্পেকট্রাম বা 5G স্পেকট্রাম নিলাম করা হবে এবং ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের উপর ভর দেওয়ার উপর ফোকাস করা হয়েছে। এর ফলে টেক মাহিন্দ্রা, টাটা এলেক্সি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতী এয়ারটেলের মতন কোম্পানিভাবে লাভবান হবে। হর ঘর জল স্কিম এর আওতায় 60,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে ভাটেকের মতন সংস্থাগুলি লাভবান হবে। রিজার্ভ ব্যাংক থেকে খুব শীঘ্রই ডিজিটাল রুপি চালু করা হবে। এর জন্য দেশের 75টি জেলাতে 75টি ডিজি ব্যাংক চালু করা হবে। ডাকঘর বা পোস্ট অফিসগুলোকে কোর ব্যাংকিং সিস্টেমের আওতায়তেও আনা হবে। ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশনের ক্ষেত্রে কোনো রকম চেঞ্জ আনা হবে। আশা করি আমাদের সংস্থা থেকে যেই স্টকগুলো রেকমেন্ড করা হলো সেইগুলো ভবিষ্যতে আপনাদের জন্য লাভবান হবে। ধন্যবাদ, নমস্কার।